বন্ধুরা, এখন ভোর 5:45, আমরা পৌঁছে গিয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে। হাওড়া রেলওয়ে স্টেশনে আসলে অবশ্যই হাওড়া ব্রিজটিকে ভালো করে দেখে নেব। চলো এবারে আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করি। হাওড়া স্টেশনে ভেতরে প্রবেশ করে আমাদের নজর পড়ল অদ্ভুত অদ্ভুত বিশাল বড় রকমের ফ্যান। আমি এর আগে কোথাও এত বড় ফ্যান দেখিনি। ফ্যানগুলো ধীর গতিতে চললেও এর হাওয়া অত্যন্ত সুমিষ্ট। আমাদের ট্রেনটি 6:35 হাওড়া টু তিতলাগড় স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন। চলো এবার আমরা ট্রেনে উঠে পড়ি। এখন আমরা ট্রেনের মধ্যে আমাদের নির্দিষ্ট সিটে বসে আছি। 6:35 বেজে গিয়েছে, এখনই আমাদের ট্রেনটি ছেড়ে দিল। বন্ধুরা, এবার আমাদের গন্তব্য ঘাটশিলায় গিয়ে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। এখন আমরা পৌঁছে গিয়েছি ঘাটশিলা রেলওয়ে স্টেশনে। এখন বাজে 9:45। ট্রেনটি আমাদের পৌঁছানোর কথা ছিল 9:34, অর্থাৎ 11 মিনিট লেট। ট্রেনটি চলে গেলে, স্টেশনটি একটু ফাঁকা হলে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মের ওইখান থেকেই আমাদেরকে গাড়ি সংগ্রহ করে ঘাটশিলা ভ্রমণ করতে হবে। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়ির ড্রাইভারদের সঙ্গে তোমরা কথা বলে তোমাদের ভ্রমণ প্যাকেজটি ঠিক করে নেবে। অটো 1500 থেকে 2000 টাকার, আর ফোর হুইলার ক্যাবগুলি 2000 থেকে 2500 টাকা পর্যন্ত নিয়ে থাকে। তবে অবশ্যই তোমরা একটু দরাদরি করে নেবে। আমরা আমাদের অটো চালক অজয় সিংয়ের সঙ্গে কথা বলে 1500 টাকায় দুদিনের ভ্রমণ ট্যুর কন্ট্রাক্ট করেছি। চলো এবারে আমরা ঘাটশিলা ভ্রমণে বেরিয়ে পড়ি। প্রথমেই আমরা এসে পৌঁছেছি গৌরীকুঞ্জ, অর্থাৎ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে। এখানে ভিতরে ভিডিও করা নিষেধ আছে, তাই তার বাড়ির অর্থাৎ তার ঘরের মধ্যে তার সংগ্রহশালায় যে সমস্ত সামগ্রী আজও সযত্নে সংরক্ষিত রয়েছে সেগুলির স্থির চিত্র আমি তোমাদের সামনে প্রদর্শন করব। চলো এবারে আমরা তার গৃহের ভেতরে প্রবেশ করি এবং তার ব্যবহৃত জিনিসগুলো দর্শন করি। এবারে আমরা এক ঝলকে দেখে নেব বাড়ির বাইরের পরিবেশটি। এখানে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের নামে একটি তারাদাস মঞ্চ তৈরি করা হয়েছে। এবারে আমাদের দ্বিতীয় গন্তব্য সুবর্ণরেখা নদী ও রত্নমোহনা। চলো এবারে আমরা সেখানে রওনা দিই। দেখো এবারে আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীতে। এই যে দেখতে পাচ্ছ আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটি হলো সুবর্ণরেখা নদী। কী সুন্দর এই নদীটি দেখো। রত্নমোহনায় পৌঁছে এর সৌন্দর্য আমরা আরও সুন্দর উপভোগ করব। এখন আমরা পৌঁছে গেছি রত্নমোহনায়। চলো নিচে মোহনায় গিয়ে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে আমরা একাত্ম হয়ে পড়ি। এখন আমরা যেটা দেখব, এটি মাছ ধরার এক অদ্ভুত কৌশল। এটাকে লোক প্রযুক্তিও বলতে পারো। প্রবল স্রোতের সঙ্গে যে জলগুলি আসছে, এই জলের সঙ্গে মাছ এসে এই বাঁশ দিয়ে বোনা ফাঁদে আটকে পড়ছে। রত্নমোহনায় আসলে এই সুন্দর ঝর্ণাটি তোমরা দেখতে পাবে, আর এখানে আসলে এই ঝর্ণাটি দেখতে কেউ যেন ভুল করবে না।
চলো এই ঝর্ণার তালে আমরা এবার মেতে উঠি আনন্দ। এখন আমরা চলেছি সিদ্ধেশ্বরী পাহাড়ে। এই চলার পথে চোখে পড়বে আদিবাসী গ্রাম, আর এই আদিবাসী গ্রামে দেখার মতন বিষয়গুলি হলো তাদের নির্মিত গৃহ এবং অদ্ভুত সুন্দর সুন্দর দেওয়ালচিত্র। সত্যি মন জুড়িয়ে যায় তাদের নিজস্ব শিল্প কুশলতায় তৈরি সুন্দর সুন্দর নির্মিত গৃহ ও দেওয়ালচিত্রগুলি দেখলে। চলো এই ছোট্ট বন্ধুর সঙ্গে আমরা যাই সিদ্ধেশ্বরী পাহাড়ের শিখরে। তখন আসিস, স্কুল চলাকালীন কি এখানে আসিস? হ্যাঁ, তখন এসব করিস? এবারে আমরা একদম পর্বতের শিখরে পৌঁছে গিয়েছি। দেখো, দেখতে পাচ্ছি একটি মন্দির রয়েছে পর্বতের উপরে। চলো আমরা আরও একটু এগিয়ে গিয়ে দেখি কোন দেবতার অর্থাৎ কোন ঠাকুরের মন্দির এখানে রয়েছে। এখানে আমরা কতগুলি পাথর ও একটি ত্রিশূল দেখতে পাচ্ছি। ত্রিশূল দেখে আমি অনুমান করছি এখানে শিবলিঙ্গ থাকতে পারে। চলো আমরা আরও একটু ভেতরে প্রবেশ করে দেখি। হ্যাঁ, ওই তো দূরে ঠিক একটি শিবলিঙ্গ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো শিবলিঙ্গ। চলো এবারে সকলে মিলে আমরা একসাথে মহাদেবকে প্রণাম করে বলি, হর হর মহাদেব, বম ভোলে, জয় শিব শঙ্কর, জয় শম্ভু, জয় ভোলানাথ। চলো এবারে আমরা পাহাড়ের উপর থেকে পাহাড়ের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু দেখে নিই। এবারে আমরা চলেছি মা রুনকনিপাত হরি মন্দির দেখতে। এখন আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। চলো ভেতরে প্রবেশ করে সেখানে কি আছে আমরা দেখে নিই। এই মন্দির থেকে নেমে ডান দিকে 100 মিটার গেলেই তোমরা দেখতে পাবে রানকিনী দেবীর মন্দির। সেখানে গিয়ে আমরা কি দেখতে পেলাম চলো এক ঝলকে দেখে নিই। এখানে এসে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই রানকিনী দেবী নাকি এখানকার খুব জাগ্রত দেবী, তাই মানুষ তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে মানসা করে থাকে।
তারই চিহ্নস্বরূপ এখানে দেখতে পাবে গোটা নারকলকে লাল কাপড়ে মুড়ে বেঁধে রেখে গেছে। এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে কি না সেই সমালোচনায় আমি যাচ্ছি না, এটি সম্পূর্ণ মানুষের বিশ্বাস সংস্কারের বিষয়। এবারে আমরা চলেছি গালোডি লেক তথা গালোডি ব্যারেজের দিকে। চলো আমরা সেই ব্যারেজে গিয়ে দেখি সেখানকার সৌন্দর্য। এখন আমরা সম্পূর্ণরূপে পৌঁছে গেছি গালোডি ব্যারেজের উপরে। এখানে এসে যতটা আনন্দ পাচ্ছি ততটাই ভীত হয়ে পড়ছি, কারণ এখানে জলের যা ভয়ঙ্কর রূপ তা সামনে এসে না দেখলে বোঝা যাবে না। চলো বন্ধুরা, তবু ক্যামেরায় যতটা ধরতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আসলে এখানকার স্থানীয় মৎস্যজীবীদের তোমরা অবশ্যই মাছ ধরতে দেখতে পাবে। এরা ব্যারেজের ওপর থেকে কি সুন্দর জাল ফেলে মাছ ধরছে, এবং সেই মাছ ধরে আবার এই ব্যারেজের ওপরেই তারা সেই মাছগুলি বিক্রয় করে থাকে। দেখো জলের কি ভয়ঙ্কর রূপ। দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি মৎস্যজীবীরা কীভাবে এখানে মাছ বিক্রয় করছে। এখন আমরা পৌঁছে গেছি ফুলডুঙরি পাহাড়ে। কথিত আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি এই পাহাড়ে বসে তার অনেক লেখালেখির কাজ করেছেন। বিশেষত তার আরণ্যক উপন্যাসটি তো তিনি এখানেই বসেই লিখেছেন। এই পাহাড়ে আসলে তোমরা দেখতে পারবে অনেক শাল গাছ, কত সুন্দর সুন্দর শাল গাছ। চলো আমরা এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি। আমাদের প্রথম দিনের সফর আজ এখানেই শেষ হচ্ছে, এবার আমরা ঘরে ফিরে যাব। আজ 10:30 সময় আমরা দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম। আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টিকে সঙ্গে করে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা সম্পন্ন করতে হবে। রাস্তায় চলার পথে এই শাপলা সরোবরটি চোখে পড়ল। চলো বন্ধুরা, এই শাপলা সরোবরটি তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। আজ আমরা চলেছি ধারাগিরি ফলস দেখতে, আর সেই চলার পথে আজকেও এই সুন্দর আদিবাসী গ্রামটি আমাদের নজরে পড়ল। ধারাগিরি ফলস যাওয়ার পথে পড়বে বুরুডি লেক, আর এই বুরুডি লেকে তোমরা দেখতে পাবে অনেক হোটেল। এখানেই তোমাদের যাওয়ার সময় খাবারের অর্ডার দিয়ে তারপরে ধারাগিরি ফলস দেখতে যেতে হবে, কারণ ধারাগিরি ফলস দেখে এসে তোমাদের এখানেই লাঞ্চটি সারতে হবে। কারণ এই পাহাড়ি অঞ্চলে আর তোমরা কোথাও হোটেল দেখতে পারবে না, আর এখানে অর্ডার না দিয়ে গেলে এরা অতিরিক্ত রান্না করে রাখে না, সেই জন্য তোমাদেরই পরে খাবার পেতে অসুবিধা হবে। চলার পথে এক আদিবাসী ভদ্রমহিলাকে দেখলাম পাহাড়ি মৃত্তিকা দিয়ে তাদের ঘর মেরামত করছে, তার সঙ্গে সাক্ষাৎকারের সুযোগটি আর হাতছাড়া করলাম না। ওখান থেকে নিয়ে আসেন না? এমনি এই খারাপ হয়ে গেছে বলে রিপেয়ার করছেন না পূজো আছে বলে করতে হচ্ছে? তার অনুমতি নিয়ে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করলাম, এবং তাদের বাড়ির ভেতরের দৃশ্যটি তোমাদের কাছে আমি শেয়ার করছি। কী সুন্দর তারা বাড়ি করেছে এবং কীভাবে তারা বসবাস করে। এখন আমরা চলেছি আমাদের গাইডের সঙ্গে ধারাগিরি ফলস দর্শনে। আমাদের গাড়ি যেখান থেকে নামিয়ে দিয়েছে সেইখান থেকে অন্তত 15-20 মিনিট পথ হাঁটার পর পাহাড়ি জংলা পরিবেশের মধ্যে দিয়ে তবেই গিয়ে পৌঁছতে হয় ধারাগিরি ফলসে। আর এই বিষয়ে এখানকার স্থানীয় আদিবাসীরা পর্যটকদের সাহায্য করে থাকে। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা অবশেষে পৌঁছে গেছি ধারাগিরি ফলসের সামনে। চলো এবারে ধারাগিরি ফলস ও তার পারিপার্শ্বিক পরিবেশের সৌন্দর্য আমরা উপভোগ করি।
आन नीचे ने बना এখানে নাকি বহু আগে একটি মন্দির ছিল। এই যে পাথরের স্তম্ভটি দেখতে পাচ্ছি এবং নিচে যে পাঁচিল ঘেরা একটি ঘরের মতন অংশ আমরা দেখতে পাচ্ছি, এটিই নাকি মন্দির। এই মন্দিরে স্থানীয় আদিবাসীরা একসময় পূজা দিত, কিন্তু বুনো হাতির দল এখানে জল খেতে এসে এই মন্দিরটি নাকি ভেঙে দিয়ে যায়। ফেরার পথে পাথর নির্মিত এই শিল্প সামগ্রীর একটিমাত্র দোকান আমাদের নজরে পড়ল। ধারাগিরি পর্বতে আসলে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়বে। আমরা এই জায়গাটির পাথরের যে সৌন্দর্য, এই সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ছি। তাই এখানে আমরা কিছুটা সময় কাটিয়েছি এবং অনেক ছবি সংগ্রহ করেছি। আমি তোমাদেরকেও বলবো, তোমরা এখানে আসলে অবশ্যই এখানে কিছুটা সময় কাটাবে এবং প্রচুর ছবি সংগ্রহ করে বাড়ি নিয়ে ফিরবে। এবারে আমরা ফিরে এসেছি বুরুডি লেক। চলো, আমাদের সঙ্গে তোমরাও বুরুডি লেকের সৌন্দর্য উপভোগ করবে। এই নীল ঘেরা জায়গাটিতে বোটিং এর ব্যবস্থা আছে, কিন্তু আজকে এখানে বোটিং বন্ধ আছে। পাহাড়ের মেঘ উপরে উঠে আবার নিচে নামে। ধারাগিরি ফলসে যাওয়ার সময় আমরা এখানে এই হোটেলটিতে খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম।
এখন বাজে 2:30, চলো আমরা লাঞ্চ সেরে নিই। এখন আমরা ঘাটশিলা স্টেশন সংলগ্ন দেবী রানকিনী দেবীর মন্দিরে উপস্থিত হয়েছি। এর আগে আমরা যে রানকিনী দেবীর মন্দিরে গিয়েছিলাম সেটি এখানকার জাদুগোড়া বলে একটি জায়গা আছে, সেই জায়গায় সেই মন্দিরটি অবস্থিত ছিল। এখন আমরা এসে পৌঁছেছি চিত্রকূট পাহাড়ে। চলো পাহাড়ের উপরে উঠে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ের উপরে কী আছে আমরা দেখে নিই। পাহাড়ের চূড়ায় পৌঁছে আমরা এই মন্দিরটির দর্শন পেলাম। মন্দিরটির দরজা এখন বন্ধ রয়েছে, তাই দরজার ভেতরে অর্থাৎ মন্দিরে কি আছে সেটি আমরা দেখতে পেলাম না। কিন্তু স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই মন্দিরের ভেতরে নাকি একটি উয়ের ঢিবি আছে যেটি দেবী পার্বতীর রূপ ধারণ করেছে এবং সেই সঙ্গে আছে একটি শিবলিঙ্গ। তারা আরও জানায় যে শ্রাবণ মাসে এবং শিবরাত্রির সময় এখানে প্রচুর মানুষ পুজো দিতে আসে এবং প্রচুর মানুষের সমাগম হয়। এই পাহাড়ে এলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কেউ ভুল করবে না। এখানে এই পাথরগুলির গায়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন দেবদেবীর চিত্র আঁকা, এগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। সেই সঙ্গে দেখতে পারবে এই পাহাড়ে বিভিন্ন রকম সুন্দর সুন্দরের পাথর। চলো আমরা এক ঝলকে পাহাড়ের thank you.